আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি চোগাছার গরুরহাটের যশোর জেলা। চোগাছার গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী ষাড় গরুগুলো, ষাড় বাছুর গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খামার উপযোগী ষাড় বাছুর গরু কেমন আছে? ভালো আছে। বাজারের কি অবস্থা? জাতে কি? পাকিস্তানি বাচ্চা। পাকিস্তানি বাচ্চা, আপনারা শুনলেন দর্শক, পাকিস্তানি জাতের ষাড় বাছুর, তাই তো? বয়স কত মাস আনুমানিক? বয়স এক বছর। এক বছর বয়স দর্শক, এক বছর বয়স লাল বাছুর। চাচ্ছেন কত? চাচ্ছি 65। 65 মূলত চাওয়া। কত হলে বিক্রি হবে? কত? 52-53। শুনলেন দর্শক, 52-53 হলে বিক্রি হবে। প্রচুর আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা চোগাছার গরুরহাট। দর্শক, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু যশোর জেলার চোগাছার গরুরহাটে। ভাই, এটা জাতে কি? নেপাল। নেপালি। কয়টা নাচছেন গরু? ছয়টা। এখানে একটা দর্শক নেপালি জাতের গরু, আপনারা দেখতে পাচ্ছেন গরুটার মাথা টোটাল স্ট্রাকচার। চোগাছার গরুরহাটে চাচ্ছেন কত ভাই? 95 চাচ্ছে। 95 মূলত চাওয়া। সংগ্রহ করছেন কোথা থেকে? গ্রাম থেকে সংগ্রহ করা। দেখি মাথাটা উঁচু করেন। সুপ্রিয় দর্শক, ভাই বলতেছে গ্রাম থেকে সংগ্রহ করছে, 95 মূলত চাচ্ছে। খুব সুন্দর একটা গরু, নেপালি জাতের গরু। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গল কম্বল নাবি টোটাল স্ট্রাকচার। কত হলে বিক্রি হবে? 90। দাম পাইছেন? 80 পাচ্ছে দর্শক। 90 হলে বিক্রি হবে গরুটা। 90 এইদিকে একটা। এটা জাতে কি কাকা? নেপালি জাতের গরু দর্শক, নেপালি জাত। মাথা টোটাল বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ডবল নাভি গল কম্বল। খুব সুন্দর একটা গরু। সংগ্রহ করছেন কোথা থেকে? সংগ্রহ করছেন কোথা থেকে? মানে আপনাদের ওইদিকেরই গরু, ওই বর্ডার এলাকা, বর্ডার এলাকার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। বয়স কত মাস আনুমানিক? 8-9 মাস। শুনলেন দর্শক, 8-9 মাস গরুটা। গরুটার মাথা দেখুন দর্শক আপনারা, টোটাল স্ট্রাকচার। আচ্ছা কাকা, চাচ্ছেন কত? 120 মূলত চাওয়া। কত হলে বিক্রি হবে? 10 হলে, মানে শৌখিন গরু। দাম পাইছেন কত? 105 বলতেছে, 100 বলতেছে দাম। 110 হলে মূলত গরুটা বিক্রি হবে। দেখা দেখি চলতেছে গরুটা, আপনারা দেখতে পাচ্ছেন চোগাছার গরুরহাট থেকে টোটাল স্ট্রাকচার। অনেক সুন্দর একটা গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, গরুটা দেখতে পাচ্ছেন সম্ভবত LSD হয়েছিল, মানে ঠিক হয়ে গেছে, তাই তো ভাই? ঠিক হয়ে গেছে। কোথা থেকে আসছেন? মদনপুর থেকে। মদনপুর। কি জাতের গরু? সাইওয়াল। সাইওয়াল, আপনারা শুনলেন দর্শক, সাইওয়াল জাতের একটা গরু। এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাইওয়াল জাতের একটা গরু। চাচ্ছেন কত? 85 চাওয়া। বেচা বিক্রি? 75। আপনারা শুনলেন দর্শক, গরুটা 75 হলে বিক্রি হবে। খুব ভালো একটা গরু। মাথাটা দেখি ভাই একটু। ইউটিউবে পাবেন ভাই, ইউটিউবে হাটের নাম লিখবেন। হ্যাঁ, এটা কত হলে বিক্রি হবে? কত হলে বিক্রি নেওয়া যায়? বাড়ি যাবে, তাই তো ভাই? ফেরত যাবে। 75 না হলে 1 টাকা কম হলেও বেচবো না। আসলে কিনা কত ভাই? ভালো কিনা মেলা অত কথা কই না ভাই, মেলা করে দাও তো ভাই। 75 হলে বিক্রি নিয়ে, তাই তো? 75 হলে বিক্রি হবে দর্শক, 1 টাকা কম হলেও বিক্রি হবে না, আপনারা শুনলেন। তবে গরুটা বেশ ভালো দর্শক, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাড় গরু। ভাই, এটা জাতে কি ভাই? পাকিস্তানি। পাকিস্তানি। কি অবস্থা বাজারে? খুব একটা ভালো না, আপনারা শুনলেন দর্শক। 4টা পা, মাথা,
নাভি গলকম্বল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। গরুটা দেখা দেখি চলতেছে, বেশ উঁচু লম্বা আছে, বড় আছে। কত মাস বয়স ভাই আনুমানিক? সাত মাস। চাচ্ছেন কত? ১২৫। শুনলেন দর্শক, ১২৫ মূলত দাম চাচ্ছে গরুটার। ১২৫ আপনার নিয়ত কত বিক্রি? ১১০ নিয়ে, তাই তো? কোথা থেকে আসছেন ভাই? দর্শন। শুনলেন দর্শক, দর্শনা থেকে আসছে, ১১০ হলে নিয়ে। এই দিকে কিছু দেখতে পাচ্ছেন ভাই? ভালো আছেন? কোথা থেকে আসছেন? আরেকটা বিক্রি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখানে একটা আছে পাকিস্তানি জাতের একটা বাছুর বলতেছে। চাচ্ছেন কত ভাই? ৭৬ আপনার চাওয়া। কত হলে বিক্রি হবে? ৭০-২১০০ কম হলে বিক্রি হবে দর্শক। ৭০-২১০০ কম দেখা দেখি চলতেছে, দর দাম চলতেছে ভাই। এটা যাতে কি ভাই? শিয়ানো ভাই চাচ্ছেন। যাতে কি ভাই? দেশি গরু। শুনলেন, দেশি গরু দাম একটু বেশি হয়ে যাচ্ছে না বড় ভাই? কত হলে বিক্রি হবে? ৮০। শুনলেন দর্শক বলতেছে দাম আসলেই বেশি হয়ে যাচ্ছে, ৮০ হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে, দর দাম চলতেছে। খামার উপযোগী গরুগুলো সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা।